21 আগস্ট গ্রেনেড হামলা ও 15 আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে জার্মানি ও ইতালিতে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা ও জঙ্গিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বার্লিন থেকে অনামিকা বড়ুয়া ও ইতালি থেকে রিয়াজ হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জার্মানিতে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার বার্লিনে 15 ও 21 অগাস্টের শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। ওই শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। 21 আগস্টে আমাদের জননেত্রী শেখ হাসিনার উপরে যেরকম গ্রেনেড হামলা হয়েছিল, এছাড়াও ওনার উপরে আরো 18 থেকে 20 বার হামলা করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। সুতরাং ওনার প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সকলকে যার যেভাবে আছে আল্লাহর কাছে দোয়া চেয়ে এবং খবর সংগ্রহের মাধ্যমে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। যে অত্যাচারগুলো হয়েছে এবং পাকিস্তানকারে যে অত্যাচার হয়েছে, স্বাধীন বাংলাদেশে দীর্ঘ 29 বছর স্বৈরাচারী শাসনের ফলে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এবং নির্যাতনের যারা শিকার হয়েছে তাদেরকে আমরা এই মাসে স্মরণ করি। নূরজাহান নূরির উপস্থাপনায় ও বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদের মাধ্যমে বিএনপি জামাতের ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি চক্র সেদিনও সেই মুক্তি হাঙ্গান সহ একটা বিরাট একটা হাও ভবনে বৈঠক করে বিরাট এক চক্রান্তের মাধ্যমেই সেদিন সেই জ্ঞানের নিক্ষেপ করা হয়েছিল। 15 আগস্টের পিছনে মূল নীল নকশাকারী খুনি জিয়াউর রহমান ছিলেন, যিনি বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা নৃশংস হত্যা পরে যিনি বলেছিলেন সো বাট উই আর ভাইস প্রেসিডেন্ট। যুগে যুগে বাঙালির অধিকার আদায়ে তারা শহীদ হয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল মুক্তিযোদ্ধাদের সকল বীরঙ্গনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ইতালিতেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহানি প্রিন্স। সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, মাহবুবা চৌধুরী সহ আরো অনেকে। আসমাতুলি, নিউজ 24।